আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে সকাল সকাল উঠে গেছি, নাপিসার জীবনের প্রথম চাকরির পরীক্ষা দিতে যাবে। তা চাকরির পরীক্ষার জন্য সিউড়িতে সিট পড়েছে। সিউড়ির কোথায় পড়েছে? বীরভূম মহাবিদ্যালয়। সিউড়ির বীরভূম মহাবিদ্যালয়। তা এখন বাজছে 8:10, দেরি আছে, 8:25 ট্রেন আছে, ট্রেন ধরে যাব। হ্যাঁ, কটায় পরীক্ষা? 12টা থেকে 1:30। 12টা থেকে 1:30, ঠিক আছে চলো। আর মেহেক থাকলো এই যে কিটে দেখাশোনার লেগে। দেখি ঠিক আছে চলো তাহলে, 8টার সময় ট্রেন ঢুকে যাবে। বাইরে কোথাও যাই না তুমি? ঠিক আছে, লাগে না তাহলে চলো। শিউড়ি থেকে অনেকটা লাগবে, দুবার টোটো বোধহয় চেঞ্জ করতে হবে। চলো চলো দিদি, ট্রেনে উঠে গেছি, ট্রেন ফাঁকাই আছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। मंडाव जंक्शन को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन तारापीठ रोड है। মরক্ষী নদী তিনপাড়া থেকে আসছে। খুব টেম্পোরারি রাস্তা, ওটো আবার ইয়ে পানি কমে যাবে না রাস্তা কমে যাবে। This is
আমরা শিউড়ি স্টেশনে নেমে গেছি, এবার ওই পার যেতে হবে। ওই তো হয়েছে, আমরা টোটোতে চেপে বসে গেছি, এবার যাবো, একটু টাইম লাগবে। এখন বাজছে 9:35। চলে এসেছি কলেজ মহাবিদ্যালয়ে, বীরভূম মহাবিদ্যালয়। হ্যালো, রুম নম্বর তো দেখা হলো, কত রুম নম্বর? এখন আধ ঘন্টা দেরি আছে, 10:30 ভরবে, এখন 10টা বাজতে আছে। এখানে বাজার তো অনেকটা দূর, সামান কোনো কিছু পেয়েছি কি দেখি। কি দেখছো তুমি? কি নিলে? আর এটাতে মানে চপ, পেঁয়াজি ভাজা, এটা ভাজা পুরো লাগবে। শুনে আছে, তাহলে কি আমরা ঘুরতে চলে এলাম? শিউড়ি এসছে, আর শিউড়ি মরব্বা নেবা না, এরকম হয় না। এটা শিউড়ি বাস স্ট্যান্ড, বগলে পানির বোতল ভরে সারাদিন রোড করে ঘুরি বাড়ি, এই দিওয়ার আর ওই দিওয়ার, শুধু কথা জায়গা নাই।
পরীক্ষা বেশ হয়েছে বলছে, মোটামুটি ভুল উত্তর দেওয়া যাবে না, ভুল উত্তর দিলে পরে আবার মাইনাস হয়ে যাবে, তাই জন্য ভুল উত্তর দেয়নি, যেটা জানে সেটাই দিয়েছে। এবার তো ট্রেনে যাও বুঝে, তো এখান থেকে দেখে সাঁইথার গাড়ি পাওয়া যাচ্ছে নাকি দেখি, তাহলে সাঁইথাতে গিয়ে ট্রেন ধরে নেব। আবার স্টেশন যেহেতু অনেক দূর এখান থেকে শিউড়ি স্টেশন। কী কী কিনেছ? ১৮০ টাকা। আর আমরা টোটো ধরেছি সাঁইতে যাওয়ার জন্য, নাপিসা তো অটোতে যাবো না তাই বললো, বাসে যাবে না, অটোতে যাবে না, টোটোতেই যাবে। আবার সাঁইতে থেকে আবার ট্রেন ধরতে হবে, না না হ্যাঁ 5টা থেকে ওঠে। আর এদিকে মেঘলা মেঘলা দিন, চারিদিকে গাছপালা সবুজ, রাস্তাটাও ভালো, ফাঁকা ফাঁকা, গাড়ির চাপ কম। এখানে দোকানপাল তো ভালো, রাস্তার ধারে, বড় রাস্তার ধারে। রামপুরে নেমে গেছি আমরা, আর প্রচন্ড ভিড়। ওখানেই বললাম যে এটা বলতে পারে যে প্রশ্ন ফাঁস, এটা বাতিল, ঠিকঠাক হয়েছে নাকি উত্তর তো দেয়নি। প্রশ্নটা দিয়েছে, উত্তর না দিলে প্রশ্ন কি করবে পরীক্ষার আগে? উত্তর দিয়ে, উত্তরই দিয়েছে, প্রশ্ন উত্তরটা দিয়েছে। ঠিক আছে, আর বাজছে 3:50, সাঁইথা থেকে আবার ট্রেন ধরলাম সুপারফাস্ট, সাঁইথা ছাড়লো, রামপুরহাট দাঁড়ালো, ওই 20 মিনিট মতো লাগলো নাকি, 15-20 মিনিট। টোটো ধরে বাড়ি ছেড়ে এলাম, ১২টায় পরীক্ষা, আগে দিদি এসে যারা 12টা ঢুকলো তারাই করবে। আমাদেরকে 11:30 খাতা দিলে, বলে এখন খাতা স্কিল খোলা যাবে না, 12টায় যে তবে খোলা হবে, তখন মনে হয় তো খুলেছে। ও তখন ওদের হাতে দিয়ে দিয়েছে, যেমন করে হোক তো মোবাইল নিয়ে চলে গেছে।